আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রি স্কাই টেলিভিশনে। দর্শক, এস জে রতন আছি আজকের পর্বে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত, এই হেরাত প্রদেশের কেন্দ্রস্থলে একটি লাশ ক্রেনে করে ঝুলিয়ে প্রদর্শন করছিল তালেবানরা। সেখানকার এক ফার্মেসিওয়ালা, যার দোকান সেখানে আছে, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন চারটি লাশ সেখানে আনা হয়। একটি লাশকে ক্রেনে করে ঝুলিয়ে রাখা হয় এবং অপর তিনটি লাশ সরিয়ে ফেলা হয়। সেই ফার্মেসিওয়ালা, তিনি এই দৃশ্যটি স্বচক্ষে দেখেছেন এবং বেশ কয়েক ঘন্টা সেই লাশ ক্রেনে করে ঝুলন্ত অবস্থায় ছিল। জানা যায় সেই চারজন নাকি ছিনতাই করতে যেয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আর সেই লাশগুলোই হেরাতের কেন্দ্রস্থলে একদম শহরের মধ্যবর্তী স্থানে নিয়ে এসে তালেবানরা ঝুলিয়ে রাখে। উদ্দেশ্য হচ্ছে আর যেন কেউ ছিনতাই করার সাহস না পায়। ছিনতাই একটা অপরাধ, এই অপরাধের শাস্তি তো হবেই, আর অপরাধ করে তারা ছুটে পালাচ্ছিল, আর ছুটে পালানোর সময় পেছন দিক থেকে পুলিশ গুলি ছোড়ে, আর সেই গুলির আঘাতে প্রাণ গেছে চারজনের। প্রত্যক্ষদর্শী অনেকেই সমালোচনা করেছেন, বলেছেন যে এর পূর্বে 1996 সাল থেকে 2001 পর্যন্ত তালেবানের যে শাসনামল ছিল, সেই শাসনামলেও এইরকমভাবে বিভিন্ন অন্যায়ের শাস্তি নিশ্চিত করা হয়েছিল। ওই চার ব্যক্তি আসলে কী ছিনতাই করতে গিয়েছিল, অথবা কী ছিনতাই করেছে, কোথায় ছিনতাই করেছে, কীভাবে করেছে, আর ছিনতাই করলে পুলিশ গুলি ছুঁড়বে কি না, আর গুলি ছুঁড়লেও সেটা এমনভাবে ছোঁড়া উচিত কি না যে কারণে চারজনকে মরতে হলো, যদি পায়ে গুলি ছোঁড়া হতো তাহলে তারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ত, তখন তাদেরকে জীবন্ত অবস্থায় ধরা যেত, তারপর চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করা যেত অথবা আইনের মুখোমুখি দাঁড় করানো যেত। কিন্তু তা না করে পুলিশ সরাসরি গুলি ছুঁড়ে দেয়, যে কারণে চারজন তাৎক্ষণিকভাবে মারা পড়ে। এই প্রশ্নগুলো কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা অনেকেই করেছেন। এছাড়া এই খবরটি শুধু যে সেখানেই রয়েছে তা কিন্তু নয়, বিবিসি, রয়টার্স, সিএনএনের মাধ্যমে সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। শিরোনাম হয়েছে তালেবানেরা হেরাতের কেন্দ্রস্থলে লাশ ঝুলিয়ে প্রদর্শন করছে। এই যে শিরোনাম, এই শিরোনামের কারণে বিশ্বব্যাপী যে বার্তা চলে গেল তা হলো তালেবানেরা আসলে হিংস্রতায় দেখায়, তারা বিচারের নামে, তারা ইসলামের নামে, শরিয়া এই কথার নামে তারা আসলে সহিংসতা চালায়, মানুষের ওপর নিপীড়ন করে, অত্যাচার করে। এই খবর শোনা মাত্র আমেরিকার প্রশাসন, তারা জানিয়েছে যে তালেবানের সহিংসতা, শিরচ্ছেদ এবং অঙ্গহানি, এইগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারা। তারা বলেছে তালেবান যেটা এবার করতে পারত, এই যে হিংস্রতা, শিরচ্ছেদ করা, অঙ্গহানি করা, এখান থেকে তারা সরে আসতে পারত। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে শিরচ্ছেদ, অঙ্গহানি যদি ইসলাম সমর্থন করে তাহলে তাতে দোষ কোথায়? তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে ইসলামী শরিয়াহ মোতাবেক, এখানে কারো হস্তক্ষেপ তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। তারা বারবার বলতে চান যে আমাদের এই ভূখণ্ড, আমাদের দেশ, আমরা আমাদের নীতিতে ইসলামী শরিয়াহ মোতাবেক, তাদের ভাষায় তারা চলতেই পারে, এতে অন্যের মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, কারণ বিশ্বের অন্যান্য দেশও তাদের নিজেদের মতাদর্শে, নিজেদের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করছে, সুতরাং তালেবান তাদের ভূখণ্ড কেন পরিচালনা করতে পারবে না। একটা বিষয় বারবার
আমরা সামনে আনি সেটা হলো তালেবান দেশ যেভাবেই পরিচালনা করুক, তাদের ভাষায় তারা ইসলামী আইন কানুন নীতি শরিয়াহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু এটা মাথায় সবসময়ই রাখতে হবে, কোনোভাবেই যেন এমন কোনো মেসেজ বার্তা বিশ্ববাসীর কাছে না যায় যেটাতে তালেবানের সুনাম নষ্ট হয় এবং ইসলাম সম্পর্কে মানুষের কাছে একটা বিরূপ ধারণা তৈরি হয়। ইসলাম শান্তি ধর্ম, এই ধর্মটিকে কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো প্রশাসক অথবা প্রশাসনিক কাঠামো এমনভাবে উপস্থাপন যেন না করে যেন ইসলাম ধর্মকে মানুষ অপছন্দ করতে শুরু করে। সেই জন্য যারা তালেবানের ভালো চান, তালেবানকে সত্যিকার অর্থেই আফগানিস্তান শাসন করতে দিতে চান এবং একটি উন্নত আফগানিস্তান স্বপ্ন দেখেন বা ধারণা করেন, কামনা করেন, তারাও একই অভিমত দিয়েছেন, বলেছেন ইসলামী শরিয়াহ মোতাবেক যে কাজগুলো করলে সেটা সবার কাছে ভালো লাগলো কি লাগলো না যদিও ইস্যু নয় এটা, কিন্তু এটাও ঠিক যে ইসলামী শরিয়াহ এই জায়গাটিতে যে এই এই বিষয়গুলো আছে, যেমন চুরি করলে হাত কেটে দেয়া অথবা জেনা করলে যদি বিবাহিত উভয় পক্ষই বিবাহিত হয় তাহলে সঙ্গে স্যার, অথবা এমন কোনো অপরাধ করলো যে অপরাধের জন্য তার শিরচ্ছেদ করতে হয়, এই বিষয়গুলো যদি ইসলামে থেকেই থাকে। আমরা জানি যে কোরআনে শিরচ্ছেদ, হাত কর্তন, এই ধরনের সঙ্গে স্যার, এই ধরনের কিছু নিয়মনীতি কোরআনে স্পষ্ট করে লেখা আছে, তাহলে কোরআনের এই আইন, এই স্পষ্ট ব্যাখ্যা কিন্তু বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এবং যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী তাদের জীবনযাপন পরিচালনা করতে চান, রাষ্ট্র পরিচালনা করতে চান, তাদেরকেও কিন্তু সমর্থন জানাতে হবে যে এইগুলো ইসলামে আছে। কিন্তু ইসলামে এর বিধান অনুযায়ী সূক্ষ্মভাবে যেভাবে বিচার কার্য পরিচালনা করা দরকার সত্যিকার অর্থেই সেইভাবে হচ্ছে কি না সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করতে পারে। শরিয়া এই বিধান প্রচলন করতে যেয়ে এমন না কোনো কিছু এসে যায় সামনে যেটা মানুষের চোখে, মানবতার চোখে সহিংসতার মতো মনে হয়, তাহলে মানুষ কিন্তু সমালোচনা করবেই। এই সমালোচনার মুখ থেকে, সমালোচনার জায়গা থেকে বের হয়ে আসতে চাইলে যেমনটি আফগানিস্তানের তালেবানের ইসলামী শাসন কায়েম করার, শরিয়াহ মোতাবেক শাসন কায়েম করার চেষ্টা অব্যাহত রাখতে হবে, তেমনি অব্যাহত রাখতে হবে এর প্রচার যেটা কোরআন হাদিসে ইজমা কিয়াসে স্পষ্টভাবে উল্লেখ আছে। আর এই জন্য নেটওয়ার্ক বৃদ্ধি করা, বিভিন্ন ইসলামী রাষ্ট্রে দূত নিয়োগ দেয়া এবং বিভিন্ন প্রচার প্রচারণার জন্য আফগানিস্তানের সরকারের পক্ষে, তালেবানের পক্ষে, ইসলামের পক্ষে, তারা যেহেতু বলছে যে ইসলামী আইন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করছে, তাহলে সেই ধরনের সংবাদ সংস্থা, মিডিয়াও থাকতে হবে যারা একেবারে সূত্র উল্লেখ করে তথ্য, তত্ত্ব, দলিল মোতাবেক ইসলামী শরিয়ার সমস্ত কিছু প্রকাশ করবে এবং তারা প্রমাণ করতে সক্ষম হবে যে ইসলামে এইভাবে আছে, আমরা এইভাবেই করছি, এর ব্যত্যয় আমরা করছি না। নাহলে ভিন্ন মেসেজ যাবে এবং এই ভিন্ন মেসেজ মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। যারা বিধর্মী আছেন তারা তো ইসলাম থেকে দূরে সরিয়েই আছেন, তারা তো ইসলামের পেছনে লেগেই আছেন। ইসলাম খারাপ ধর্ম, সন্ত্রাসী ধর্ম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলছেন এমনিতেই, তার উপর যখন এই ধরনের সহিংসতা, শিরচ্ছেদ, হস্তকর্তন, গুলি ছুড়ে নিহত করে ফেলা, এই ধরনের শাস্তি যখন শুরু হয়ে যাবে বা শুরু হয়, কার্যক্রমগুলো যখন আফগানিস্তানে তালেবান সরকার দেখায়, বাস্তবায়ন করে, তখন মানুষের চোখে তারা ইসলামকেই দোষারোপ করতে শুরু করে। আসলে কি ইসলামে এই ধরনের ব্যাপারগুলো এইভাবে আছে?
এটা একটা আলোচনার বিষয় অবশ্যই রয়েছে, এটা একটা বিশ্লেষণী দিক অবশ্যই আছে। আফগানিস্তানের জনগণ তারা এই যে দৃশ্যটি সেই মুহূর্তে দেখেছে, হেরাত শহরের প্রাণকেন্দ্রে একটি লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই লাশ ঝুলিয়ে রেখে যে দৃশ্যের অবতারণা করা হলো, চারপাশের মানুষ দেখল সেখানকার কিছু বিপণী বিতান আছে, ফার্মেসি আছে, ব্যবসা কেন্দ্র আছে, এই যে পথচারী যারা দেখলো এই ঘটনাটি তারা কি আসলে বার্তা পেল? এক হচ্ছে যে তারা হয়তো চিন্তায় আর করবে না, অথবা যারা দুষ্কৃতিকারী তারা দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড আর চলাবে না, যারা চুরি চামারি করে তারা হয়তো চুরির চিন্তা থাকলেও সেটা ভুলে যাবে এই ভয়ানক দৃশ্য দেখে, বিষয়গুলো এই তো। অথবা এমনও হতে পারে যে এই দৃশ্যগুলো যদি সত্যিও হয়ে থাকে এবং ইসলামে যদি এরকম বিধান দেওয়াও থাকে, তবুও এটার দৃশ্যায়ন এমনটা যে এটা অনেকটাই মানবাধিকার লঙ্ঘনের মতো মনে হতে পারে, অনেকটাই মনে হতে পারে সহিংসতা, অনেকটাই মনে হতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড, অনেকটাই ভয়ঙ্কর একটা ব্যাপার হিসেবে মানুষের সামনে আসতে পারে। সুতরাং এই বিষয়টি অবশ্যই আরও পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করতে হবে, নিরীক্ষা করতে হবে, দেখতে হবে তালেবান সরকারকে যে এইভাবে কোনো মৃত্যু ঘটলে সেটা ক্রেনে করে ঝুলিয়ে প্রদর্শন করা যাবে কি না। সমালোচকেরা বলছেন তাদের পূর্বের যে মেয়াদ 1996 থেকে 2001, সেই সময়টাতেও তারা নাকি এইরকমই করেছে, আর এইরকম করার কারণেই অনেকেই, আফগানিস্তানের অনেক নাগরিকই সেই 5 বছরের শাসনামল ভুলতে পারেনি, এবং তারা চেয়েছিল যে তালেবান যেন আর ক্ষমতায় না আসে। কিন্তু আমরা এটাও দেখেছি যে তালেবানের জয়ের পেছনে সেখানকার সাধারণ মানুষের যে ভেতরকার সাপোর্ট সমর্থন সেটা অবশ্যই ছিল। অনেক বিশ্লেষকই মনে করেছেন এবং অনেক বিশ্লেষক ব্যাখ্যা করে দেখিয়েছেন যে একটি দেশে কোনো একটি গোষ্ঠী, কোনো একটি সশস্ত্র দল সংগঠন, যারা গেরিলা সরাসরি এবং বিভিন্ন উপায়ে হামলা চালিয়ে বেনিয়াদের তাড়িয়ে দেয়, দখলদারদেরকে ফেরত যেতে বাধ্য করে তাদের স্বদেশে, সেই সমস্ত গোষ্ঠী দল এমনিতে এমনিতেই একটি বিজয় ছিনিয়ে আনতে পারে না। সেই বিজয় আনতে গেলে অবশ্যই সেখানকার সাধারণ জনগণের সাপোর্ট অবশ্যই লাগে, এটা বিশ্লেষকরা বলছেন। সুতরাং মনে হয় যে তালেবান শাসনামল যদি পূর্বের যেটা সেই শাসনামল যদি এতই খারাপ থাকত, তাহলে লোকজন তালেবান আবার আসুক, সাধারণ নাগরিক তালেবান আবার আসুক এটা চাইত না। তার মানে বোঝা যায় যে ইসলাম ধর্ম প্রিয় ধর্ম, এই ধর্মটিকে মানুষ পছন্দ করে, এর শরিয়াহ মানুষ পছন্দ করে, সুতরাং ইসলামী ধর্মমতে শরিয়াহ মোতাবেক রাষ্ট্র সমাজ অর্থনীতি বৈদেশিক নীতি সব কিছু চলবে এটা মানুষ চায়। কিন্তু অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যে এমন কোনো দৃষ্টান্ত না হয় যেটার কারণে মানবতা, মানবাধিকার, সহিংসতা, সন্ত্রাসী কাজ করা, ভয়ঙ্কর দেখতে লাগা, এই বিষয়গুলো যেন খেয়াল রাখা হয়, না হলে কিন্তু ভিন্ন বার্তা সবার কাছেই পৌঁছাবে। আর এই সুযোগে বিভিন্ন দুষ্কৃতিকারীরা, দখলদাররা আবারও ছোট ছোট দলে ভাগ হয়ে হয়ে অথবা একজনের সাথে আরেকজনের লিঙ্ক করে, নেটওয়ার্ক তৈরি করে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী, এইভাবে তারা বিভিন্ন বেনিয়াদের মদত পেয়ে আবারও কিন্তু মাথা চড়া দিয়ে উঠবে এবং আফগানিস্তানকে আবারও অস্থিতিশীল করে তুলবে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে সেই পূর্বের শাসনামলে 1996 থেকে 2001 এই সময়টাতে তালেবান কি করত, যখন কোনো শাস্তি দেওয়া হতো তখন ঈদের মতো একটা অবস্থা তৈরি করা হতো, হয়তো কোনো স্টেডিয়ামে যাকে শাস্তি দেওয়া হবে তাকে আনা হতো এবং যিনি শাস্তি কার্যকর করবেন, যার মাধ্যমে শিরচ্ছেদ করা হবে অথবা যার মাধ্যমে গুলি করা হবে অথবা যার মাধ্যমে বেত্রাঘাত করা হবে তাকেও সামনে আনা হতো, এবং এমন একটা দৃশ্যের অবতারণা হতো যে লাইভ মানুষ দেখতে পেত যে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে, নির্মম সেই শাস্তি, সেই শব্দগুলো, সেই যিনি শাস্তি পাচ্ছেন তার চিৎকার, রক্তারক্তি অবস্থা, শিরচ্ছেদ করলে রক্তের বন্যা বয়ে যাওয়া, গুলি করলে তাৎক্ষণিক
একটি মানুষ গুলি খেয়ে কীভাবে ছটফট করে, কীভাবে আর্তনাদ করে, এই বিষয়গুলো মানুষ চাক্ষুষ দেখত। এবং ঈদের মতো করে উৎসব উৎসব একটা আমেজ নিয়ে আগে থেকেই জানানো হতো, এমন পরিস্থিতি তৈরি করা হতো যাতে করে সবাই উৎসবের আমেজে সবাই একসাথে জড়ো হয়ে সেই দৃশ্য দেখতে পায়। যদিও তালেবানের সেই উদ্দেশ্য ছিল হয়তোবা যে মানুষ দেখুক, শিখুক এবং সতর্ক হোক যাতে করে এই ধরনের অন্যায় সে আর না করে। কিন্তু এর বিপরীতে তো এটাও আছে যে মানুষকে এইভাবে শাস্তি দিলে এবং সেটা যদি সবাইকে দেখানোও হয় তাহলে যে একটা ভয়ার্ত, ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়, একটা মানবাধিকার লঙ্ঘনের একটা পরিবেশ তৈরি হয়, সেটাকে কীভাবে ব্যাখ্যা করে মানুষকে বোঝানো যাবে যে সেটা মানবাধিকার লঙ্ঘন ছিল না, সহিংসতা ছিল না, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসী রকমের প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ছিল না। সুতরাং তালেবানকে সাবধান হতেই হবে এবং আরও নিখুঁতভাবে যদি ইসলামিক শরিয়াহ মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করে থাকেন তাহলে অবশ্যই সেই ব্যাখ্যাও সবার সামনে ফুটিয়ে তুলতে হবে, স্পষ্ট করতে হবে, না হলে কিন্তু মানুষ ভিন্ন বার্তা পাবে। দর্শক, আজকে এখানে শেষ করছি। অবশ্যই খেয়াল রাখব প্রত্যেকটি বিষয়ে এবং আমরা সবাই সচেতন, আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে তারপর মন্তব্য করব এবং নিজেদের জীবনেও এমন কোনো ঘটনা ঘটাবো না যা থেকে মানুষ ভিন্ন বার্তা পায়। যদি বার্তাটি সত্য হয়, সুন্দর হয়, তাহলে সত্য সুন্দর এর প্রচারণ অবশ্যই চালাবো। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন সবসময়। শুভকামনা।